হ্যালো ভাইয়া, আপনি কি কিছু বলবেন? জি সিস্টার, মানে এখানে প্রজ্ঞা এবং ওনার বাবা ছিলেন না? হ্যাঁ, প্রজ্ঞা ম্যাডাম এবং তার বাবা ছিলেন। আজকে সকালে রিলিজ হয়ে গেছে। জি আজকে সকালে ওনাদের রিলিজ হয়ে গেছে। ও, আপনি ধ্রুব ভাইয়া না? জি হ্যাঁ আপনার বাবাও তো এখানে মনে হয় ভর্তি ছিল। জি 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 আচ্ছা ভাইয়া, প্রজ্ঞা ম্যাডাম না আপনার জন্য একটা চিঠি রেখে গেছে। ভাইয়া, নতুন পেশেন্ট আসবে তো রুমটা ক্লিন করতে হবে, আপনি বেশিক্ষণ থাকবেন না, ঠিক আছে? আমি পারলাম না ধ্রুব, তিন তিনটা লাশের উপর আমার বাসর সাজাতে আমি পারলাম না। আমি তুমি ভুলে যেও, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি, আমি জানি তুমি অনেক কষ্ট পাবে, আমার আচরণে তোমার মন ভেঙে যাবে, কিন্তু বিশ্বাস করো, এই প্রজ্ঞা তোমার প্রজ্ঞা তোমাকে ধোকা দেয়নি। তোমার নামটা বুকে নিয়ে অন্যের সংসার করবে, দ্বিতীয় কাউকে প্রজ্ঞা কোনদিন ভালোবাসবে না। ছেড়ে যেতে কষ্ট হচ্ছে আমার, কিন্তু বিশ্বাস করো, জন্মদাতা বাবা মায়ের উপর এই যে দায়িত্ব, এই দায়িত্ব আমাকে চলে যেতে বাধ্য করেছে। সবাইকে বলে দিও আমি তোমাকে ধোকা দিয়েছি। সবাই আমাকে খারাপ জানুক, আমি তাই চাই। আমার জীবনে বসন্ত হয়তো আর কোনোদিন আসবে না, কিন্তু আমি চাই তুমি অন্য কারোর সাথে ঘর বাঁধো। তাকে নিয়ে সুখী হও, আমাকে ঘৃণা করো, আমাকে ঘৃণা করো, আমি তোমার ভালোবাসা না পাই, তোমার ঘৃণা নিয়ে বাঁচার আনন্দ থেকে আমি বঞ্চিত হতে চাই না। আমাকে বঞ্চিত করো না, তোমার তোমার প্রজ্ঞা।